তুমি আসো, ছাত্রীর সাথে প্রেম চাও, তোমার আমি প্রেম দেই করাম। তুমি না স্যার, আমি না তোমার শিক্ষিকা, তোমাকে প্রেম করাইতে করাইতে আমি কই যে নিমু। উফ, কয়দিন ধরে আমি স্কুলে যাই না, কি একটা ঝামেলা, কি করি কি করি। স্যার যদি আজকে আমার ফোন দেয় তো আমি শেষ। আচ্ছা, ফোনে একটু ফেসবুক চালাই। এরে বাবা রে, কয় না যেখানে ভাগের বয় সেইখানে এরাই থয়। ফোন হাতে নিলাম না, স্যারে ফোন দিব দেখা, এই স্যারে ফোন দিছে, কি করি কি করি কি করি। আচ্ছা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এতক্ষণ রিসিভ করে আবার দমতমো করতেছো কেন, কি হয়েছে? স্যার আমার না খুব অসুখ, আমি অসুস্থ হয়ে পড়ছি। আপনি কেমন আছেন? কেন অসুস্থ হয়ে পড়ছো কেন, কালকে কি বেশি ইয়া পাইছিলে নাকি? ও স্যার, আপনার কাছে আমি ফাইভেট পড়তে যাই নাই। স্কুলতে আসার পর আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, বুঝছেন? আমি অসুস্থ হয়ে এখন বাসায় শুয়ে আছি, আমি কথাও বলতে পারতেছি না। না না, এটা কেমন কথা, তুমি অসুস্থ হয়ে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো। আর অ্যাক্সিডেন্ট করছো তো আমাকে তো জানানো পারতে, তুমি তুমি না জানায় তুমি বাসায় শুয়ে আছো, এটা কেমন ধরনের কথা কইলে? স্যার আমি রেখি কমু, আমার তো শরীর ভালো না, যদি আপনারা জানাই, আপনি যদি আবার ক্যালাস ফালাই রেখা আমার কাছে দেখতে আহেন আমারে, তাহলে তো অনেকটি মানুষের লেখা পড়াটা বন্ধ হইব, তাই না? একটা সাবজেক্ট থেকে তো ওরা পাশাই থাকবো। তুমি তুমি আমাকে বললে তো আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু তোমার সমস্যা আমাকে বলো নাই কেন? আর তোমাকে আমি আমি ঠিক মনে করছি কালকে হয়তো যে কাজটা তোমাকে দিয়ে আমি করাইছি না, মনে হয় এটাতে কি সমস্যা হয়েছে নাকি তোমার, এই জন্যে তো তোমাকে আমি ফোন দিলাম যে তুমি আসতেছো না, তার মানে কি সমস্যা? স্যার আপনি কি মাথাটা তো ঠিক আছে? আচ্ছা, আমার যে ওষুধ দেওয়ার কি ঠিক হয়েছিল কালকে, তোমাকে ভাবে যে দিলাম? আমি আপনি কারে ওষুধ দিছিলেন? কেন এটা কেমন কথা বলো তুমি, স্যার কালকে পড়া শেষে আমার তুমি তো কি মনে নিলে? হইতেছে আপনি বোধহয় মাথা মধ্যে টেনশন আছে, কারণ আমি তো 4-5 দিন ধরে আপনার কাছে তো পড়তে যাই না। স্যার আপনি তো কি কোন, আরে তোমার কি মানে মাথার মধ্যে কি কোনো গন্ডগোল হলো নাকি? বুঝলাম না, গতকাল তুমি আসলে আজকে আসতে দেরি করতেছো দেখে তো ফোনটা দিলাম তোমায়, কিন্তু গতকাল যে তোমাকে যে ওষুধটা দিলাম আমি, এটা কি বেশি পাওয়ার খাই ফেলাইছো নাকি, এটা বলছি। স্যার আমি ওষুধের কথা খবর পাবো না, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, ওষুধ কেউ এখানে পড়ে গিয়ে আইল লেগে গেছে নাকি জানি না। আমি বুঝতে পারছি তোমার কি মাথায়, করবো কোন তো। স্যার আপনি কি আসলে আমার ওষুধ দিছিলেন? আমি তো বলছি তোমায়, তোমার ওষুধ দিলাম না, তোমার ওষুধটা খাই তুমি বললা না যে স্যার অনেক ভালো লাগলো ওষুধটা আমার। আচ্ছা স্যার একটা কথা কই। হ্যাঁ বলো। আপনি তো আমার ওষুধ দিয়েছিলেন, আপনি কইতাছেন তো তো মনে হয় যে ভালো ওষুধ দিয়েছিলেন, তাহলে অনেক কি করি, ওষুধ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম যদি ভাঙ্গা টেঙ্গে যায় তো কাজ করেন, আজকে আবার আমার একটু ওষুধ দেন, আমি খাই ভালো যাই। আর তোমার তো পায়ে ব্যথা, তোমার কোমরে ব্যথা, তাহলে কেমনে ওষুধটা দিই আমি? ও স্যার আমার তো সব জায়গায় ব্যথা, ওষুধ খাইলেই তো ব্যথা ভালো হয়ে যাবো, আপনি আর একটু ওষুধ দেন না, এক কাজ করেন না স্যার, একটু কষ্ট করে আমার বাসায় এসে পড়েন না, আপনি তো আমার স্যার মানুষ, আব্বু আম্মু কিছু কবো না। আর আমি ওষুধটা নিয়েছেন ছিল, আপনি ওষুধটা খামো, খাইতে ভালো হয়ে যাবো গা। অবশ্যই, তুমি আমার ওষুধ খাওয়ার জন্য তো অস্থির হয়ে আসছো, আমি তো বুঝতে পারতেছি। ওফ স্যার আপনি কি ভালো লাগছিল? হ স্যার যেহেতু আপনি আমার ওষুধ দিছেন, আমি স্যার বললে কথা, আর আমি তো আপনার ছাত্রী, আপনার ওষুধ খাইয়া আমার ভালো লাগতো না, এটা একটা কথা বললেন। আচ্ছা তুমি আমাকে স্যার বলা বাদ দিতে পারবে না? কেন স্যার বলা বাদ দিয়ে কী ডাকবো আপনি রে? যদি একটু ভালোবাসার মানুষ হয় যদি ডাক দিতা, কারণ তোমাকে আমার ভালো লাগছে তো। ওরে বাবা, আর তাছাড়া তোমাকে আমি যেটা দিছি এটা তো আমি কাউকে দিতে পারি নাই, তুমি প্রথম পাইছো আমার কাছ থেকে।